8:30. So guys, আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে ব্লগে আসছে আমি আমার যে নিচে যে সাইডটা সেটা থেকে ধুবো এন্ড as you all can see যে আজকে অনেক বেশি রোদ বাট কালকে বৃষ্টি ছিল এন্ড বৃষ্টির মধ্যে আমি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম সো এখন কি এটা ওয়াশ করব বাট তার আগে আমার মামার হুন্ডাকে আমরা স্টার্ট দিতে হবে একটু সো গাইস লেটস গো এন্ড হুন্ডা স্টার্ট So, এটা এখন আমি স্টার্ট দিব এন্ড সরি ফর দ্য নয়েজ কারণ ওখানে বিল্ডিং বানাইতেছে সো এটাকে সো গাইস এটা অবশ্যই খুব বাজে সো এটা আমি মুছতেছি দেন আপনাদের একটা সিনেমেটিক শট দেখাচ্ছি সো 3 2 1 আমি ধোয়া চালা তো সবকিছু নিয়ে আসছি বাট আমি তালার চাবি নিয়ে আসিনি সো লেটস গো এন্ড গাইস এখন আমি দেখাচ্ছি যে আমার সাইকেল কালকে শুধু মাত্র বৃষ্টির মধ্যে চালায় কি অবস্থা হয়েছে সো লেটস এনজয় ওয়াফির বার্থডে সো কারা কারা ওয়াফির বার্থডে দিন ব্লগ চান তার থেকে 10টা লাইক অ্যান্ড 15টা কমেন্ট করে দেন সো গাইস যদি আপনারা 10টা লাইক অ্যান্ড 15টা কমেন্ট করে দেন তাহলে আমি ডেফিনেটলি ওয়াফির বার্থডে দিন একটা ব্লগ বানাবো কারা কারা আমার এই সাইকেল উপর রাইডিং একটা ব্লগ চান সো গাইস নিচে আপনারা কমেন্ট করতে পারেন সো গাইস যদি আপনারা চান তাহলে আমি ডেফিনেটলি রাইডিং উপর ব্লগ বানাবো সো গাইস চলুন এখানে একটা সাইকেল ধোয়া একেবারেই কমপ্লিট সো অ্যান্ড আমি যেটা বলছিলাম যে 6 অক্টোবর হচ্ছে ওয়াফির বার্থডে সো আপনারা যদি এই ভিডিওতে 10 লাইক অ্যান্ড 15টা কমেন্ট করে দেন আমি ডেফিনেটলি ওর বার্থডে দিন একটা ভিডিও বানাবো আপনার যদি
সাইকেল রাইডিং নিয়ে কোনো ভিডিও চাইলে আমাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি ডেফিনেটলি ওইটানো ভিডিও ফ্রেম পুরাই ক্লিনিং শেষ, সো এগুলি ক্লিনিং শেষ অ্যান্ড চেনও ক্লিনিং শেষ। চেন ক্লিনিং করতে গিয়ে আমার সাইকেলের পুরো মানে আমার হাতের অবস্থা খুব বাজে অ্যান্ড এটা সব কিছু পয়সা করে ফেলছি। বাইকটা স্টার্ট দেওয়া শেষ, সো আজকে ব্লগ করছিল এই পর্যন্তে। আই হোপ দ্যাট আপনার আজকে ব্লগটা ভালো লাগছে। সো আজকে ব্লগটা কিছু ডিফারেন্ট ছিল রেগুলার কোনো ব্লগের চেয়ে, মানে আজকে পুরো আনপ্ল্যান্ড একটা ব্লগ ছিল যে কী করবো। সো আপনার যদি এরকম ব্লগ চান তাহলে আপনার নিচে কমেন্ট করতে পারেন অ্যান্ড আমি ট্রাই করবো রেগুলার ভিডিও বানানোর। সো Hope you guys enjoy this video. That's it. Then don't forget.